যেটুকু পরিচিতি পেয়েছি তার পেছনে একজন মানুষের অবদান প্রচুর। সেদিন যদি ওই মানুষটা আমার পাশে এসে না দাঁড়াতেন আমি জানি না যে আমি কোথায় হারিয়ে যেতাম। আমি সত্যিই জানি না সেই মানুষটা কেউ না, আচার্য শ্রী অরিত্র ভট্টাচার্য। ওনার গণনায় আমার জীবনে এত বড় পরিবর্তন এনে দিয়েছে। সত্যি আমি আচার্য শ্রী অরিত্র ভট্টাচার্যের কাছে চিরকৃতজ্ঞ থাকব। আপনারাও চোখ বন্ধ করে ওনাকে বিশ্বাস করতে পারে। নমস্কার, আর্য দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, আনন্দে আছেন। ভালো থাকতেই হবে, আমাদের খারাপ সময়টা আস্তে আস্তে পেরিয়ে গিয়ে ভালো সময়ের দিকে আমরা কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। প্রত্যেক দিনের মতো একই কথা আমি বলবো, তাই ভালো থাকতেই হবে। গতকাল অবধি আমি যে কথাটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি, সাড়ে সাতি ঢাইয়ার বিষয় নিয়ে, ঠিক আছে? তবে এর মধ্যে একটা কথা বলছি, আজকে আমি একটু রাহুকে নিয়ে একটু আলোচনা করবো ভেবেছি। তার মাঝে একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে আমি 29 তারিখ তারাপীঠ যাচ্ছি, বিশেষ ক্রিয়া আছে, রটন্তী কালী পুজো, রটন্তী অমাবস্যা আছে, এই সরি ভুল বললাম, ক্ষমা করবেন, ফলহারিণী অমাবস্যা আছে, ফলহারিণী কালী পুজো আছে। তো অ্যাকচুয়ালি এই রটন্তী কথাটা কেন বললাম, আজকে একজন আমাকে ফোন করেছিলেন, তো তার সাথে আমার কথা হচ্ছিল রটন্তী কালী পুজোই, ফলহারিণী কালী পুজো নিয়ে। যে এই দুটোর মধ্যে, দুটোই তো কালী, কালীর মধ্যে কি বিশেষ পার্থক্যটা অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম তখনই যে আপনাদেরকে একটু বলি। রটন্তী কালী পুজো, ফলহারিণী কালী পুজো দুটোই অবশ্যই মায়ের পুজো এবং সব জায়গাতেই মা বিদ্যমান, কিন্তু পার্থক্য হচ্ছে এটাই যে তিথির পার্থক্য। অমাবস্যা তিথি হতে পারে, কিন্তু যে যোগগুলো সৃষ্টি হয় ফলহারিণীতে কি হয়, আমাদের যে কর্মফলগুলো যেটা আমরা ভোগ করি, মাকে যদি এই দিন সন্তুষ্ট করা যায় তাহলে কিন্তু ফলহারিণী অমাবস্যায়, ফলহারিণী কালী পুজোয় আমাদের খারাপ কর্মফল বা ভালো কর্মফলের নাশ হতে পারে। তার বিভিন্ন রকমের উপায় আছে, সেই উপায়গুলো যদি আমরা প্রয়োগ করি তাহলে অবশ্যই কিন্তু আমরা আমাদের পার্টিকুলার সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারবো। ঈশ্বরের আশীর্বাদের উপরে তো কোনো কিছু হতে পারে না, গ্রহ নক্ষত্রের উপরেও কিন্তু ঈশ্বর, ঈশ্বরই সর্বোচ্চ, তাই তিনি যদি আশীর্বাদ করেন আমরা যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি। তাহলে এই যে আগামী রটন্তী কালী, এই আবার ভুল বললাম, যে ফলহারিণী কালী পূজা আছে, ফলহারিণী অমাবস্যা আছে, তাতে কিন্তু আপনাদের জন্য আজকে একটা বিশেষ প্রয়োগ বলবো, লাস্ট আমি বলে দেব, সেই প্রয়োগটা আপনারা চেষ্টা করুন, দেখবেন আপনারা কিন্তু আপনাদের মনোবাঞ্ছা আপনাদের পূর্ণ হবেই হবেই, মানে হবেই হবে। যাই হোক, আজকে রাহু নিয়ে আমি একটু কথা বলতে চাইছি। রাহুর পজিটিভ সাইড, এর আগে যেমন শুনি পজিটিভ নেগেটিভ দুটো পার্ট বলেছিলাম সাড়ে সাতির, রাহুর পজিটিভ সাইড নেগেটিভ সাইডও কিন্তু বিদ্যমান থাকে কালসর্পদোষ। কালসর্পদোষ কিন্তু বিভিন্ন রকমের হতে পারে, শুধু একটা কালসর্প হয় না, যে রাহু আর কেতুর মাঝখানে সব বা একটা সাইডে বাকি সব প্ল্যানেট, আর কোনো প্ল্যানেট নেই শুধু কালসর্পদোষ, বাকিগুলো কালসর্পদোষ নয়, সেটা কিন্তু নয়। অ্যাকচুয়ালি 268 টাইপসের কালসর্পদোষ হয়, তাদের মধ্যে 12টা প্রধান ধরা হয়, এই 268-টির মধ্যে 12টা প্রধান। কালসর্পর মেন এফেক্টটা কি হয়, আমাদেরকে স্ট্রাগল নেবে যে কোনো বিষয়ের উপর হতে পারে, স্ট্রাগল নট অনলি ফর আওয়ার জব অর বিজনেস, এটা কিন্তু শুধু না, স্ট্রাগল আমাদের জীবনের যে কোনো পার্ট নিয়ে হতে পারে, সেটাই কিন্তু কালসর্পেতে করে। কালসর্পর একটা কিন্তু পার্ট হচ্ছে রাহু, রাহু আর কেতু নিয়ে কালসর্পদোষ তৈরি হয়। আমরা কি জানি যে রাহুর সময় সপ্তমে সবসময় কেতুর অবস্থান, কেতুর সময় সপ্তমে রাহুর অবস্থান, এর জন্য কিন্তু পৌরাণিক কাহিনীটা আমরা অলরেডি জানি। স্বয়ংভরু বলে একজন রাক্ষস রাজা ছিলেন বা অসুর রাজা ছিলেন। হ্যাঁ নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি পান্ডিয়া হুগলি থেকে বলছি। কার সম্পর্কে জানতে চান? আমার ব্যাপারে। আপনার নাম? রিক বিশ্বাস। রিক বিশ্বাস? হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা, ডেট অফ বার্থ? 13/4/2000। বার্থ টাইম? টাইম ভোট দুটো। জন্মস্থান? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে না। জন্মস্থান পান্ডুয়া? না আমার কল্যাণী জন্মস্থান। কল্যাণী? কল্যাণী নদিয়া। তারিখ প্রোগ্রাম দেখা হয়? হ্যাঁ প্রোগ্রাম দেখা হয়, ভালোই লাগে প্রোগ্রাম, ভালো লাগে। কিন্তু তোমার তো শুধু ভালো লাগা নয়, তোমার তো যেটা দেখছি অ্যাস্ট্রোলজির উপর একটু টানও আছে। অ্যাস্ট্রোলজি তো মোটামুটি একটু জানতেও ইচ্ছা করে। হ্যাঁ হ্যাঁ শুধু আমার প্রোগ্রাম কেন, ভালোই লাগে। অনেকের প্রোগ্রামে তুমি বসে দেখো, অ্যাকচুয়ালি তুমি এটা শিখতে চাও, তোমার মন থেকে যেটা আসে দেখছি। তোমার গুপ্তবিদ্যা হবে, মানে আমি সবকিছু শিখতে চাই। গুপ্তবিদ্যা তুমি শিখতে পারবে, গুপ্তবিদ্যা তোমার হবে, ঠিক আছে? তোমার কিন্তু দেখো, তোমার যেটা আমি দেখছি সেটা কিন্তু একটু মানসিক সমস্যা আছে, মানসিক চঞ্চলতা আছে। এটাকে ফার্স্টে তোমার কন্ট্রোল করতে হবে। তোমার যে ইনটিউশন গুলো তোমার ভিতরে আছে, যে অ্যাজাম্পশন গুলো তুমি পাও, সেটাকে কিন্তু তোমার মনকে যদি স্থির করো, তখনই ওই যে ইনটিউশন গুলো আসবে সেটা কাজে লাগাতে পারবে, নইলে কিন্তু ঠিকভাবে তুমি ওটাকে কাজে লাগাতে পারবে না। ঠিক বলছি তো? হ্যাঁ হ্যাঁ সেটা হচ্ছে তোমার বাস্তুতেও কিছু প্রবলেম আছে, ওকে? আচ্ছা, বাস্তু দোষ আছে। তোমার নিজস্ব প্রচুর ট্যালেন্ট আছে, প্রচুর বুদ্ধি আছে, আচ্ছা ঠিক আছে, কিন্তু এইগুলোর ইমপ্লিমেন্টেশন প্রথমত ঠিকঠাক হচ্ছে না, ভুল হচ্ছে ফার্স্ট। সেকেন্ড, তোমার কিন্তু প্রচুর বাধা বিপত্তি আছে। এইগুলোর জন্য কি হচ্ছে, তোমার বেশ কিছু সমস্যাগুলোর জন্য তুমি এগিয়ে যেতে পারছো না। তোমার কিন্তু রেমেডি করানোর দরকার, কনসালটেন্সি নিয়ে রেমেডি করানোর দরকার, তারপরে তুমি দেখবে তরতর করে এগিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আর বলছি আমি একটা অ্যাস্ট্রোলজারকে দেখিয়েছিলাম, উনি বলেছিল যে আমার খাড়া রয়েছে, এই সময়টা খুব খারাপ যাবে, সেটা কি ঠিকঠাক বলে? হ্যাঁ, মাথায় লাগার যোগ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাড়া আছে আপনার, খাড়া রয়েছে, এইটা কি ঠিকঠাক চলছে? এটা চলছে, টাইমিংটা এখনো চলছে। ও মানে কত অব্দি, মানে কত মাস অব্দি চলবে এটা বলা যাবে? এটা মোটামুটি এখনো ধরুন আপনার নেক্সট মার্চ অব্দি চলবে। নেক্সট মার্চ অব্দি? ওকে ওকে। আর বলছেন স্ক্রিনের টেলিভিশন নিয়ে বলছি, এটা কি আমার ঠিকঠাক পড়া হচ্ছে? মানে আমি কি ভালো কাজ বাজ, মানে আমি ভালো ড্রাইভ প্রচুর টাইম দিয়েছি? তুমি কাজ তো অবশ্যই পাবে, কিন্তু তোমার একবার কনসালটেন্সি নিয়ে তোমার একবার চেম্বারে যোগাযোগ করা উচিত। ওকে ওকে ওকে, শিওর শিওর শিওর। তো যে বিষয়টা বলছিলাম, রাহুর অ্যাকচুয়ালি উৎপত্তি এবং রাহুর সপ্তমে কেতুর ভাবটার জন্য বলছি, সেটা হচ্ছে। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? আমি পুরুলিয়া থেকে বলছি। পুরুলিয়ার কোথা থেকে? পুরুলিয়ার রঘুনাথপুর থেকে। আচ্ছা, আপনার নাম? কার সম্পর্কে জানতে চান? আমার নিজের সম্পর্কে জানতে চাই। আপনার নাম? সব্যসাচী চ্যাটার্জি। ডেট অফ বার্থ? 20/1/1998। জন্ম সময়? রাত্রি 10:30। জন্মস্থান পুরুলিয়া? হ্যাঁ জন্মস্থান রঘুনাথপুর। পুরুলিয়া রঘুনাথপুর? হ্যাঁ। তোমার লগ্ন হচ্ছে কন্যা লগ্ন, রাশি হচ্ছে তুলা? হ্যাঁ। তো সব্যসাচী নামের মানে জানো? সব্যসাচী নামের মানে? হুম, খুব ভালো, ঠিকই বলেছো। যার দুই হাত সমান চলে, সেরকম যেমন তোমার দুই হাত নামের অর্থ তোমার দুই হাত সমান চলে, সেরকম তোমার মন সবসময় দু রকমের কথা বলে, একটা একদিকের কথা বলে আর একটা অন্যদিকের কথা বলে, বলে তো? ডিসিশন নিতে তোমার সমস্যা তৈরি হয়ে যায় এই জন্য। তো ডিসিশনটা নিয়ে এই যে মানসিক এই যে পীড়নটা তোমার চলছে, এটা কিন্তু তোমার আস্তে আস্তে তুমি এই জায়গাটা থেকে বেরিয়ে আসছো। তোমাকে আর একটু যেটা করতে হবে, মেডিটেশন করতে হবে একটু, বুঝলে? আচ্ছা,
এটা দেখবে তোমার কিন্তু আগামী ডিসেম্বরের পর থেকে মোস্ট প্রবাবলি ঠিক হয়ে যাবে টাইমিংটা। হ্যাঁ, আর একটু নিজের কেরিয়ারের দিকে বেশি ফোকাস করো। নিজের কেরিয়ারের দিকে তুমি যদি ফোকাস না করো তাহলে কিন্তু কর্মের জায়গায় প্রচন্ড ডিস্টারবেন্সের মধ্যে পড়ে যাবে তুমি। ক্লিয়ার? হ্যাঁ। আর কি মানে কি বলতে চাইছিলে তুমি, কি জানতে চাইছিলে? আমি আমি জানতে চাইছি মানে আমার গ্রাজুয়েশন শেষ হয়ে গেছে, এখন আমি কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছি। আমি সেখানে মানে অনেক ফুল এক্সামই পাস করছি, একটু হচ্ছে হচ্ছে না, কোনোটা একটা স্টেজ গিয়ে আটকে যাচ্ছে। আমি তোমার এই কোশ্চেনটার আগে তোমার অ্যানসারটা আমি তোমায় দিয়ে দিয়েছি। তারপরে কন্ট্যাক্ট করো যদি না হয়। ওকে, টেক কেয়ার, ভালো থেকো। ধন্যবাদ। তো এই স্বয়ংগুরু যখন দেবতার এবং অসুরদের সমুদ্র মন্থনের পরে যখন নমস্কার কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন? আমি কালীগঞ্জ। আচ্ছা, কার সম্পর্কে জানতে চান? আমার ছেলের সম্পর্কে। ছেলের নাম? সৌমিক দত্ত। ডেট অফ বার্থ? 17/4/1992। জন্মস্থান কলকাতা? এর কি খুব মাথার যন্ত্রণায় ভোগে বা সাইনাসের প্রবলেম আছে? একটু আছে স্যার। এই সাইনাসের প্রবলেমটা কিন্তু এর বাড়বে, একটু হোমিওপ্যাথি ডাক্তার দেখান, দেখুন এটা কিন্তু কিউরেবল। আচ্ছা। আর আপনার ছেলের দৃষ্টি খুব ভালো, দৃষ্টিভঙ্গি এর কিন্তু ভালো, কিন্তু একে একটু সংস্কার ঠিকঠাক করতে হবে। আর এর কিন্তু প্রচুর বাধা আছে, আর একে খুব স্ট্রাগল করতে হবে লাইফে। আচ্ছা স্যার। হ্যাঁ, চাকরি পাবে স্যার? চাকরি পাবে, কিন্তু একে খুব স্ট্রাগল করতে হবে যে কোনো বিষয়ে পাওয়ার জন্য। সাকসেসের জন্য ব্যবসায় একদমই নয়, ব্যবসায় যেতে গেলে আগে চেম্বারে এসে কনসালটেন্সি নিতে হবে, নিয়ে রেমেডি করতে হবে, তারপর। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছেন? বলুন। তাহলে একবার চেম্বারে এসে কথা বলুন ডাইরেক্ট। আচ্ছা 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 স্যার, ঠিক আছে, ভালো থাকবেন। তো স্বয়ংভরু কি করেছিলেন, এই যখন অমৃত ভাগাভাগ গিয়া তখন উনি রবি আর চন্দ্রের মাঝখানে গিয়ে বসেন ছদ্মবেশে, এবং উনি অমৃত পান করে নেন এবং গলা অব্দি চলে যায়। সেই সময় রবি আর চন্দ্র ধরিয়ে দেন শ্রীবিষ্ণুর কাছে, এবং শ্রীবিষ্ণু সুদর্শন চক্র দিয়ে উনি এদের স্বয়ংভরুকে আলাদা করে দেয়। কারণ একবার অমৃত পান করলে তার মুক্ত পারে না না কোনো প্রাণী, তখন মাথা আর শরীর আলাদা হয়ে যায়। যার ফলে কি হয়, এই রাহুর ঠিক সমান অপোজিট সাইডে কেতু অবস্থান, মাথাটাকে রাহু বলে আর বডিটাকে কেতু বলে। এটা থেকে আরেকটা জিনিস আমরা কি বলছি, শ্রী বিষ্ণু তো অন্তর্যামী, উনি তো আগে থেকেই জানতেন, উনি কিন্তু রাহু কেতুকে ক্রিয়েট করেছিলেন অ্যাজ বিকজ আমাদের দরকার আছে এই সময়। হ্যাঁ নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি বাটানগর থেকে বলছিলাম। কার সম্পর্কে জানতে চান? আমি আমার নিজের সম্পর্কে জানতে। আপনার নাম? জন্মস্থান কলকাতা? দাদা আপনার তো বেশ কিছু সমস্যা আছে দেখছি। আপনার তো দেখছি বেশ কিছু সমস্যা আছে, গ্রহণ দোষ আছে। এটা মেন সমস্যা, দুদিক থেকেই গ্রহণ দোষ আছে প্লাস শ্রাপিত দোষ আছে। তবে আপনি একটা জিনিস করতে পারেন, আপনি যদি কোনো ধরুন কোনো নিজের বিজনেস করে একাধিক
ফ্র্যাঞ্চাইজি দেন বা একাধিক জায়গায় বিজনেস করেন বা ফাইন্যান্সের বিজনেস করেন, আপনি কিন্তু ডেভেলপমেন্ট পাবেন। আচ্ছা, বুঝতে পেরেছেন? আচ্ছা, কিন্তু আপনার যা পজিশন তাতে কিন্তু প্রচুর স্ট্রাগলিং আছে এবং আপনি যেটা চাইবেন সেটাতে প্রচন্ড বাধা সৃষ্টি হবে, আপনি পাবেন না। সেই জায়গাটার কিন্তু রেমেডি করার খুব প্রয়োজন। চেম্বারে যোগাযোগ করুন, বুঝলেন? ভালো থাকবেন দাদা, একটু আনন্দে থাকুন। তো রাহু কিন্তু এই জন্য সর্বসপ্তমের অবস্থা। রাহু কি করছে, যখন একটা কালসর্প দোষ থাকছে, প্রপার কালসর্প দোষ যখন একটা জন্মছকে দেখা যায়। হ্যাঁ নমস্কার। কোথা থেকে বলছেন? আমার নাম নিতু পোদ্দার। আচ্ছা, মোবাইলে ফোন করছিলেন একটু আগে আপনি? আগে মোবাইলে ফোন করছিলেন? কোথা থেকে বলছেন? আমি শিলিগুড়ি। কার সম্পর্কে জানতে চান? ডেট অফ বার্থ? মার্চ মাসের 29 তারিখে। কোন ইয়ার? কোন ইয়ার কি বলছেন? কোন বছর? এখানে যারা ফোন করবেন তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তার একটু সিরিয়াস হয়ে আগে থেকে ডিটেইলসটা নিয়ে ফোন করুন। কারণ এখানে আপনাদেরকে বলছি মানে এই নয় যে আমি পুরো ফ্রি টাইম নিয়ে এসে বসে আছি, আমি একটা টাইম বার করে আসছি আপনাদেরকে বলার জন্য। ওকে, যাই হোক, তো যে জিনিসটা বলছিলাম, তো একটা কালসর্প দোষের ক্ষেত্রে রাহু কেতু দুজনই খুব ভাইটাল রোল প্লে করে। তার মধ্যে রাহু কি করে, রাহুর কাজ হচ্ছে সমস্ত কিছু অ্যাবজর্ব করা, যে কোনো জিনিসকে গ্রহণ করা। গ্রহণ করে অ্যাজ বিকজ গলাটা কাটা, দেহটা কিন্তু আলাদাভাবে আছে নেই, সেহেতু কি করছে, একটা প্রসেস সিস্টেমের মধ্যে কিন্তু রাহু ফেলছে কি, যে কোনো জিনিসকে গ্রহণ করেও কিন্তু আস্তে আস্তে কেতুর দিকে ঠেলে দিচ্ছে। আর যখন রাহু এই পার্টটা এগিয়ে যায়, রাহু কিন্তু সামনের দিকটা। হ্যালো, হ্যালো, আমি তো বলছেন? হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি দুর্গাপুর থেকে বলছিলাম, আপনার সৌরভ বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, কার সম্পর্কে জানতে চান? মানে আমি আমার সম্পর্কে একটু আমি জানতে চাইছিলাম। ডেট অফ বার্থ? 14/4/1975। জন্ম সময়? সকাল 9:30, নয়হাটি। মিথুন লগ্ন মেষ রাশি। আপনার তো দেখছি কি নার্ভের প্রবলেম আছে? হ্যাঁ, একটু আমার আছে, আপনার স্পন্ডলাইটিস আলসারেটিস আছে, আর অ্যাঙ্কিলাইটিস স্পন্ডলাইটিস আমার একটু আছে। আচ্ছা, তো আপনি একটু চেষ্টা করুন প্রত্যেক দিন একটু হালকা মর্নিং ওয়াক করতে, আর একটু ডক্টর কনসাল্ট করুন, ঠিক আছে? যাই হোক, আপনার আপনার যে জিনিসটা দেখছি দাদা, সেটা হচ্ছে আপনার কিন্তু প্রচুর মানে সমস্ত কিছুতে বাধা আছে। আপনি না যাই করতে যান তাতেই আপনার বাধা সৃষ্টি হয়, কোনো কাজ আপনার সোজা ভাবে হয় না। আপনি সোজা কাজ করতে গেলেও ঘুরে ফিরে আসতে হয়, সেটা হয়তো আপনার সাথে? এইবার আর একটা জিনিস যেটা আমি দেখছি সেটা হচ্ছে আপনি হুটপাট মাথা গরম করে ফেলেন। আপনি দেখবেন আপনার যখন মাথা ঠান্ডা থাকে, আপনি কিন্তু যে কোনো মানুষের সাথে কথা বলে আপনি কিন্তু তাকে দিয়ে আপনার কাজটা করিয়ে নিতে পারেন হয়তো, কিন্তু আপনার মাথা গরম হয়ে গিয়ে আপনি এমন কিছু কথা বলে ফেলেন যার জন্য সেই ব্যক্তিটা আপনার শত্রুতে পরিণত হয়ে যায়। তাহলে ফার্স্ট যে জিনিসটা আপনার করার দরকার সেটা হচ্ছে নিজের মাথাটাকে গরম না করা, মাথাটাকে ঠান্ডা রাখা। আর এই আড়াই বছর আপনার জন্য কিন্তু খুব ভাইটাল। আড়াই বছর, এই আড়াই বছর, এই যে এই এখন থেকে ধরে নিন কামিং আড়াই বছর আপনার জন্য খুব ভাইটাল টাইম, ঠিক আছে? এই টাইমটায় কিন্তু আপনার জন্য অনেক কিছু পজিটিভিটি আসতে পারে, কিন্তু তার জন্য যেটা উচিত সেটা হচ্ছে একবার কনসালটেন্সি করে নিয়ে গাইডেন্সের মধ্যে দিয়ে চলা। আমার
সেক্ষেত্রে আপনি আগামী আমার কিছু করণীয় কিছু আপনি দেখতে পাচ্ছেন? আপনাকে আমি সেই জন্যই বললাম, এই আড়াই বছর আপনার জন্য অনেক কিছু আসবে। এই আড়াই বছর একবার কনসালটেন্সি নিয়ে গাইডেন্সের মধ্যে দিয়ে চলা উচিত দাদা। আচ্ছা আচ্ছা, বুঝাতে পারলাম। অ্যাকচুয়ালি আমি দেখুন খুব ফুলে এখানে কথা বলার সুযোগ খুব কম থাকে, সেহেতু আপনাকে আমি এটা বললাম। আপনি চাইলে আমি দুর্গাপুরে আসি, দুর্গাপুরে বসে ঠিক আছে। আর আপনার মাথাটাকে ঠান্ডা রাখুন একটু। রাহুর থেকে কেতুর দিকে পাঠাচ্ছে। আজকে এই পার্টটা একটুখানি আজকে আমি অফ রাখলাম, নেক্সট ডে এটাকে বলবো। আজকে এই ফলোয়ারিনী কালী পুজোর দিনের যে বিশেষ ক্রিয়া সেটা একটু বলে দিই। আপনারা প্রত্যেককে আমি অনুরোধ করব আগামী রবিবার দিন ঠিক সন্ধ্যে 6টা থেকে 6:30টার মধ্যে কোন একটা নারকল নেবেন, ঝুঁটি সমেত নারকল, তাকে সিঁদুর ভালো করে মাখাবেন এবং একটা লাল চেলির মধ্যে ভরবেন, ঠিক আছে? লাল চেলির মধ্যে জড়িয়ে নিয়ে 9টা জবা ফুল নেবেন, 20 সমেত জবা ফুল, 20 অবস্থায় থাকবে সেরকম জবা ফুল নিয়ে যে কোনো একটা কালী মন্দিরে গিয়ে মা কালীর পায়ে অর্পণ করবেন এবং নিজের একটা মনোবাসনা জানাবেন। দেখবেন আপনাদের যেটা মনের ইচ্ছা আছে সেটা পূর্ণ হবেই হবে। এটা একটা করতে পারেন। আর একটা জিনিস করতে পারেন, যে টাইমটা বললাম 6টা থেকে 6:30টার মধ্যে, আপনারা যে কোনো একটা আপনাদের পছন্দের কোনো একটা ফল নিয়ে কোনো একটা মনোবাসনা জানিয়ে মায়ের পায়ে অর্পণ করবেন, দেখবেন মনোবাসনা পূর্ণ হবে। এই দুটোর মধ্যে অ্যাটলিস্ট যে কোনো একটা আপনারা চেষ্টা করুন এই রবিবার দিন করতে, দেখবেন আপনাদের জীবনে অবশ্যই পজিটিভিটি আসবে। আচ্ছা, যারা আমার সাথে চেম্বারে যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য বলে রাখি, 28 তারিখ 29 তারিখ আমি তারাপীঠে থাকছি। আপনারা যারা বহরমপুরের আছেন, যারা রামপুরহাট আশপাশে বোলপুরের আছেন, তারা চাইলে আসতে পারেন, তারাপীঠ যোগাযোগ করতে পারেন, ওখানে দেখা করতে পারেন। এছাড়া 29 তারিখে কিছু বিশেষ ক্রিয়া আছে তারাপীঠে, আপনারা সেখানেও যুক্ত হতে পারেন। তার জন্য মোবাইল নাম্বার যেটা দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করুন, যোগাযোগ করে আসতে পারেন, তাতে আমার কোনো অসুবিধা নেই। মঙ্গলবার দিন আপনারা আমাকে পেয়ে যাবেন দুর্গাপুর। এছাড়াও কলকাতাতে আপনারা আমাকে এই মঙ্গলবার দিন বাদ দিয়ে প্রত্যেক দিনই পেয়ে যাচ্ছেন। যদি কলকাতার বাইরে না যাই তো শ্যামবাজারে আপনারা আমাকে পেয়ে যাচ্ছেন, শ্যামবাজারে 12:30 থেকে 8:30 অবধি আপনারা পাচ্ছেন। ফোন করে বুকিং করে অবশ্যই আসবেন, বুকিং না করে আসাটা অ্যাকচুয়ালি টাইমিংয়ের গণ্ডগোল হয়ে যাবে, আপনারা একটু বুকিং করে নিয়ে আসবেন। এছাড়াও যারা দূরে আছেন তাদের জন্য বলছি, বিশেষ করে যারা শিলিগুড়ি বহরমপুরের আছে, আপনারা স্ক্রিনের উপরে নজর রাখবেন, শিলিগুড়ির ডেট দেওয়া হচ্ছে, আসাম গৌহাটির ডেটও দেওয়া হচ্ছে, আপনারা সেই ডেটটা নোট করে নিন। আর লাস্ট মান্থে যারা বুকিং করিয়েছিলেন এই মান্থের জন্য তাদের অলরেডি ক্যারি ফরওয়ার্ড হয়ে গেছে। এছাড়াও যারা দূরে আসতে পাচ্ছেন না কোনো চেম্বারে, অনলাইন বা ফোনে কনসালটেন্সি নিতে চাইছেন, ফোনে কথা বলতে চাইছেন, এই যে মোবাইল নাম্বারগুলো দেওয়া হচ্ছে ওই নাম্বারেই যোগাযোগ করুন, আপনারা জেনে যাবেন যে কীভাবে অনলাইন সার্ভিস প্রোভাইড করা হয়। তাতে দেখবেন আপনাদের সুবিধা অবশ্যই হবে, অসুবিধা হবে না। কারণ অনেকেই আছেন যারা ঠিকঠাক টাইমে এসে পৌঁছতে পারেন না বা বয়সের ভারে বেরোতে পারেন না, তারাও আপনারা কথা বলতে পারবেন। আর আপনাদেরকে আমি বারবার একটা কথা বলছি, আপনারা কিন্তু যখন এই লাইভে কথা বলতে আসবেন না, আপনারা দয়া করে নিজের ডেট অফ বার্থ, বার্থ টাইম, বার্থ প্লেস এইগুলো নিয়ে কথা বলবেন, তাহলে আপনারা প্রপারলি আমার সাথে কথা বলতে পারবেন, প্রপারলি জানতে পারবেন। ভালো থাকবেন, আজকের সময় একদম সমাপ্ত, শুভরাত্রি।